আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদি আমিতো। ইসরায়েল ও তাদের পশ্চিমা সমর্থকেরা সবাই গাজায় চলমান গণহত্যাকে ইসরায়েল হামাসের যুদ্ধ হিসেবে বর্ণনা করছে। গণহত্যা ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে জায়নবাদীদের জাতিগত নির্মূল অভিযানকে যাতে বৈধতা দেওয়া যায়, সেজন্যই এটাকে নিছক হামাস বিরোধী যুদ্ধ হিসেবে তুলে ধরা হয়। বাস্তবতা হলো, বিগত 7 দশকের বেশি সময় ধরে ইসরায়েলের এই বর্বরতা মোকাবেলা করে আসছে ফিলিস্তিনিরা। প্রতিরোধ আন্দোলনের অংশ হিসেবে তারা কখনো হামাসের সাথে ছিল, কখনো ফাতা, ইসলামিক জিহাদ বা অন্য গোষ্ঠীগুলোর সাথে থেকেছে। প্রতিরোধ আন্দোলনের অগ্রবাহিনীতে যারাই থাকুক, এটা সবসময় ছিল মূলত ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ৩০শে অক্টোবর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসের প্রসিকিউটর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের বিষয় নিয়ে কথা বলেছেন। 7ই অক্টোবর হামাস ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে যে অভিযান চালায় তার জবাব দেওয়ার ঘোষণা দিয়ে সাধারণ ফিলিস্তিনিদের উপর এই হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। প্রসিকিউটর করিম খান বলেন, 7ই অক্টোবর থেকে ইসরায়েলের ভেতরে যেসব জায়গায় অপরাধ সংঘটিত হয়েছে সেসব জায়গায় যাওয়ার এবং তথ্য সংগ্রহের চেষ্টা জোরদার করেছি আমি। শোকাহত পরিবার যারা আতঙ্কের মধ্যে বাস করছে, চেষ্টা করেছে তাদের সাথে দেখা করার। তাদের অনেকের কাছেই সময় যেন যন্ত্রণাদায়ক একটা মুহূর্তের মধ্যে থমকে আছে। তারা তাদের প্রিয়জনের জন্য অপেক্ষায় আছে, উদ্বেগের মধ্যে আছে, স্বজনদের ফিরে আসার জন্য তারা প্রার্থনা করছে। ইসরায়েলের ব্যাপারে আবেগপ্রবণ এই বিবৃতি দেওয়ার পর তড়িঘড়ি করে তিনি শুধু এটুকু বলেন, তিনি গাজার মধ্যেও যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে তিনি যেতে পারেননি। আইসিসির এই প্রসিকিউটর যেভাবে বর্ণনা দিক না কেন, দুই জনগোষ্ঠীর সমস্যাকে তিনি দক্ষতার সাথে পর্যবেক্ষণের চেষ্টা করছেন। বাস্তবতা হল, আন্তর্জাতিক আইন আর প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে বর্ণবাদী আর ঔপনিবেশিক উত্তরাধিকারের ভিত্তিতে। এইসব আইন ও প্রতিষ্ঠান তাকে কখনো নিরপেক্ষ হতে দেবে না। ফিলিস্তিনিদের দুর্ভোগ দুর্দশা লক্ষ্যগুণ বেশি হলেও সেটা হবে তাদের বিবেচনায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ। আইসিসির প্রসিকিউটর জোর দিয়ে বলেন, তার অফিস সেই 2014 সাল থেকে ফিলিস্তিন ইস্যুতে তদন্ত চালিয়ে আসছে। তার এই কথার পর এই প্রশ্ন না করে উপায় নেই, আইসিসি কিভাবে ইউক্রেন যুদ্ধ শুরু হতে না হতেই এক বছরের মধ্যে রাশিয়াকে দোষী সাব্যস্ত করল এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল। কিন্তু ফিলিস্তিন ইস্যুতে 9 বছর ধরে তদন্তের পরেও ইসরায়েলের অব্যাহত যুদ্ধ অপরাধ তাদের নজরে পড়ছে না। ইসরায়েলের যেসব নেতারা এইসব হত্যাকাণ্ডের নির্দেশ দিচ্ছেন, তাদেরকে বিচারের মুখোমুখি করার ব্যাপারেও কোনো তাড়াহুড়ো দেখা যাচ্ছে না আইসিসির মধ্যে। ইসরায়েলের নেতারা প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে সব ফিলিস্তিনিদেরকে সম্মিলিতভাবে শাস্তি দেওয়ার, জাতিগত ফিলিস্তিনিদেরকে নির্মূল করার কথাও বলছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াব গ্যালান্ট প্রকাশ্যেই ফিলিস্তিনিদেরকে মানুষরূপী পশু আখ্যা দিয়েছেন এবং তাদেরকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন। আইসিসির প্রসিকিউটর তার বিবৃতিতে ইসরায়েলের গণহত্যা সম্পর্কে কিছুই বলেনি, অথচ জাতিসংঘের এক শীর্ষ মানবাধিকার কর্মকর্তা ক্রেইগ মখিবার ইসরায়েলের হত্যাযজ্ঞকে গণহত্যার আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। জাতিসংঘ মানবাধিকার পরিষদ এই গণহত্যার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ওই কর্মকর্তা সম্প্রতি তার পদ থেকে পদত্যাগ করেন। করিম খান বরং পশ্চিমা বয়ানের অনুসরণে ইসরায়েলের গণহত্যাকে হামাস বিরোধী যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষ্যমতে, সাধারণ ফিলিস্তিনিদের এখানে কোনোভাবে টার্গেট করা হয়নি, বরং ইসরায়েল হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে আর এই অভিযানের মাঝখানে পড়ে সাধারণ ফিলিস্তিনিরা হতাহত হয়েছে। তার ভাষ্যমতে, গাজার ফিলিস্তিনিরা দুই পক্ষের সংঘাতের মাঝখানে পড়ে গেছে মাত্র। বাস্তবতা হল, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বহু দশক ধরে যুদ্ধ চালিয়ে আসছে। তাদের এই যুদ্ধের লক্ষ্য হল ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি, নিজস্ব ভূখণ্ড থেকে উচ্ছেদ করা। 19শ শতাব্দীর শেষ দিক থেকে শুরু করে ফিলিস্তিনের সাধারণ মানুষ কখনো হামাস, কখনো ফাতা, ইসলামিক জিহাদ এবং
অন্যান্য প্রতিরোধ আন্দোলনকারীদের সাথে মিলে ইউরো জায়ানবাদী ঔপনিবেশিক আগ্রাসী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সবচেয়ে পুরনো উদাহরণগুলোর একটি ঘটেছিল সেই 1886 সালে। লাব্বিস ও আল ইয়াহুদিয়া গোত্রের ফিলিস্তিনি কৃষকরা তখন তাদের ভূমি দখলে বাধা দিয়েছিল। পেতা তিকবার জায়ানবাদী বসতি স্থাপনকারীরা ওই ভূমি দখলের চেষ্টা করেছিল সে সময়। বিশিষ্ট ফিলিস্তিনি রাজনীতিবিদ ও জেরুজালেমের সাবেক মেয়র ইউসেফ আল খালিদি খুব ভালোভাবেই বুঝেছিলেন ফিলিস্তিনিদের ঔপনিবেশিক বিরোধী সংগ্রাম কেমন হতে যাচ্ছে। সেই 1899 সালে খালিদি জায়ানবাদীদের রাজনৈতিক পিতা থিওডোর হার্জেলের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ফিলিস্তিনের মানুষ কখনোই জায়ানবাদের উচ্চাকাঙ্ক্ষার কাছে মাথা নত করবে না। এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ গ্রহণ এবং ফিলিস্তিনিদের প্রভু হওয়ার যে পরিকল্পনা জায়ানবাদীরা করেছে সেটা কখনো পূরণ হবে না, বরং ফিলিস্তিনিরা অব্যাহতভাবে তাদের প্রতিরোধ চালিয়ে যাবে। যে ঔপনিবেশিক ইতিহাসের হাত ধরে আজকের বৈশ্বিক পরিস্থিতি তৈরি হয়েছে, আইসিসির প্রসিকিউটর বা পশ্চিমা সরকারগুলোর কর্তা ব্যক্তিরা সেগুলো বিবেচনায় নিতে চাচ্ছেন না। ইসরায়েল আর তাদের মিত্ররা এই ইতিহাসকে ধামাচাপা দেওয়ার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের পদত্যাগ পর্যন্ত দাবি করেছেন, কারণ তিনি বিশ্ববাসীকে মনে করিয়ে দিয়েছেন যে হামাসের হামলা কোনো শূন্যস্থানের মধ্যে হঠাৎ করে সংঘটিত হয়নি, এর একটা দীর্ঘ ধারাবাহিক ইতিহাস রয়েছে। গাজার চলমান সংঘাতকে ইসরায়েল আর হামাসের যুদ্ধ হিসেবে তুলে ধরা হচ্ছে ইউরোপ আর আমেরিকানদের যে রাজনৈতিক ভাষ্য তার সাথে খাপ খাওয়ানোর জন্যই ফিলিস্তিনিদের দীর্ঘ প্রতিরোধ আন্দোলনকে এভাবে তুলে ধরা হচ্ছে। এই বয়ানের মাধ্যমে বৈধতা দেয়া হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিগত নির্মূল অভিযান আর গণহত্যাকে। এই ধরনের বিকৃত ও ইতিহাস আড়ালকারী বয়ানের মাধ্যমে চেপে যাওয়া হচ্ছে ইসরায়েলের ঔপনিবেশিক ও অবৈধ বসতি স্থাপনকারী চেহারা। যে জায়নবাদী আদর্শের উদ্দেশ্যই হল ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে তাদেরকে নিজেদের ভূখণ্ড থেকে উৎখাত করা, সেই দিকটিও মানুষের সামনে আসতে দেওয়া হচ্ছে না। এক শতাব্দীরও বেশি আগে যখন বেলফোর ডিক্লারেশন প্রকাশ করা হয় তখন থেকেই জায়নবাদীদের এই সব কর্মকাণ্ডে মদদ দেওয়া হয়েছে। একই সাথে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান জায়নবাদের অপকর্মের বিরুদ্ধে সরব হওয়ার চেষ্টা করেছে তাদের মুখও বন্ধ করে দেওয়া হয়েছে। 7 অক্টোবরের অভিযান থেকে যদি কিছু হয়ে থাকে তাহলেও এই অভিযান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের শিকড় সামনে নিয়ে এসেছে। এই শিকড় হল ইউরো জায়ানবাদী ঔপনিবেশিক বর্ণবাদ আর ফিলিস্তিনের স্থানীয় আদিবাসীদের নির্মূল নিশ্চিহ্ন করার পরিকল্পনা। 1895 সালে থিওডোর হার্জেল বলেছিলেন, ইহুদি বসতি স্থাপনকারীদের অবশ্যই পুরো ভূখণ্ড জুড়ে ফিলিস্তিনিদেরকে নির্মূল করতে হবে। তিনি বলেছিলেন, এই জাতিগত নির্মূল কাজ করতে হবে বিচক্ষণতার সাথে এবং অতি সাবধানে। আজ ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো সুপরিকল্পিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে গাজায় ফিলিস্তিনিদেরকে মিশরের সিনাই অঞ্চলে নির্বাসিত করা যায়। একই সময় অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধেও বহু দশক ধরে অব্যাহত রয়েছে জাতিগত নির্মূল অভিযান। এই মুহূর্তে যেহেতু বিশ্বের মনোযোগ গাজার দিকে, সে জায়নবাদী ইসরায়েল পশ্চিম তীর ও জেরুজালেমে তাদের নির্মূল অভিযান আরও জোরদার করার চেষ্টা করছে। জায়নবাদের যে বর্ণবাদী কাঠামো, ফিলিস্তিনিদের নির্মূল অভিযানকে তার থেকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। অথচ এই জায়নবাদীরাই ইউরোপ আর যুক্তরাষ্ট্রের তরফ থেকে অব্যাহত সহায়তা এবং সমর্থন পাচ্ছে। জাতিগত নির্মূল অভিযান এবং গণহত্যা কখনো স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে না, এর জন্য সতর্ক ও দীর্ঘ বর্ণবাদী প্রচারণা হয়েছে। স্থানীয়ভাবে সামরিক পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হয়েছে
দীর্ঘদিন ধরে। 1948 সালে যখন ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হয়, তার আগেই বর্ণবাদী প্রচারণা চালিয়ে এর পরিবেশ তৈরি করা হয়েছিল। সে সময় হাজার হাজার ফিলিস্তিনিকে নির্বাসনে পাঠানো হয়েছে, ধ্বংস করা হয়েছে তাদের শহর ও গ্রাম। এই ধারা আজও চলে আসছে। জায়নবাদী আদর্শের ধ্বজাধারীরা সব ফিলিস্তিনি জনগোষ্ঠীকেই ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।